ইভিনিং এভরি জিরো ভিশন আর মঞ্জুষা আবার চলে এসেছে আপনাদের কাছে বেশ কিছু বিশেষ খবরের ঝাঁপি নিয়ে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের খবরগুলি কি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শাখারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে দুয়ারে সরকার কর্মসূচির শুভ সূচনা হলো। হুরিয়া পাবলিক হাই স্কুলে এই ক্যাম্প করা হচ্ছে সম্প্রতি রাজ্যের বিভিন্ন সুযোগ সুবিধা ও সরকারি পরিষেবার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং সাধারণ মানুষের সহায়তার জন্য দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা ডিসেম্বর থেকে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে প্রকল্প চালু হয়ে গিয়েছে রাজ্য সরকারের মোট এগারোটি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ এর মধ্যে আছে স্বাস্থ্য সাথী কাস্ট সার্টিফিকেট জয় জোহার তপশিলী বন্ধু খাদ্য খাদ্যসাথী ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু এবং একশো দিনের কাজ শিক্ষাশ্রীর মতো প্রকল্পগুলি ডিসেম্বর মাসের পাঁচ এবং বারো তারিখ এবং জানুয়ারি মাসের পাঁচ এবং একুশ তারিখ ক্যাম্প করা হবে দিন ক্যাম্প করার পরেও যদি শাখারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো মানুষ পরিষেবা থেকে বাদ পড়ে যান তাহলে পঞ্চায়েতের পক্ষ থেকে সেই পরিষেবা আবারও দেওয়া হবে এদিনের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন বিডিও এসডিও বিধায়ক ব্লক সভাপতি খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সদস্যগণ শাখারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে সকলেই কৃষ্ণ সাহার রিপোর্ট জিরোভিশন বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানার শ্যামসুন্দরে রাস্তার বেহাল অবস্থা বারো বছর আগে সিপিআইএম এর আমলে রাস্তা সারাইয়ের কাজ হয়েছিল বর্তমানে রাস্তাটির মাঝে ভেঙে চুরে বড় বড় গর্তে পরিণত হয়েছে বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন এলাকাবাসীরা ড্রেনের মাটি ইট দিয়ে রাস্তার গর্ত মেরামত করেই চলছে যান চলাচল আশেপাশের বাড়ি ঘরে ধুলোই টিকতে পাচ্ছে না সাধারণ মানুষ দিন রাত চলছে যান চলাচল বড় বড় लरी ट्रक पास को ए रास्ता दिए তবুও প্রশাসনের নজরে আসেনি এই রাস্তার বেহাল দশা সাত দিনের মধ্যে নতুন রাস্তার দাবি করেছেন গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি অবস্থা বেগতিক দেখে রায়না থানার ছোট বাবু এসে হাজির হন বৈঠকের পর রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ার আশ্বাস দিয়ে গেছেন তিনি ভবিষ্যতে যদি রাস্তা মেরামতের কাজ শুরু না হয় তাহলে বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শ্যামসুন্দর গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সেই সময় তিনি ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাওয়ার সময় বিষয়টি তার নজরে আসে তিনি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে সমগ্র বিষয়টি জানেন এবং জানার পর দ্রুততার সাথে যাতে এই রাস্তা মেরামত করা যায় তার জন্য অতিরিক্ত মুখ্য সচিবের সাথে কথা বলে কাজ শুরু করার আশ্বাস দেন মাসের মধ্যে রাস্তা উড়ে চলে যাচ্ছে বড় বড় ফুল লোড গাড়ি তারপর তো করছে কি একটু করে কাটছে ইট আর মোরাম দিচ্ছে আমাদের যাদের এখানে বাড়ি ঘর আমরা চিততে পারছি না ধুলোতে এত পরিবেশ দূষণ হচ্ছে হ্যাঁ গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছি না এই জন্যই আমরা দীর্ঘ দিন ধরে এটাকে সহ্য করে আসছি আজকে সেই ইয়ের কবের বই ঘটেছে হ্যাঁ একটা কথা সব সময় মনে রাখবেন হাত স্যানিটাইজ করুন আর মুখে মাস্ক লাগান আপনাদের জন্য একটি সুখবর এসে গেছে জিরোভিশনের নতুন একটি সেগমেন্ট জিরোভিশন এন্টারটেনমেন্ট চোখ রাখুন জিরোভিশন এন্টারটেনমেন্টে